वेलकम टू पीडी ट्यूटोरियल। आज आमी तुम्हारे क्लास नाइनेर प्रश्न विचित्रार मॉडल स्कूल पाँचर सल्यूशनगुलो बोलछी। तार प्रथम कोश्चनटी रयेछे, कोनटी सरीसृपेर वैशिष्ट्य नय, त्वक शुष्क ओ एपिडार्माल आँच द्वारा आवृत, एटा सठिक, अग्र ओ पश्चात्पद नखरविहीन नखरजुक्त हबे, ताहले अपशन बी हच्छे सठिक उत्तर। दुइयेर कोश्चन रयेछे, श्रेणीबिन्यासेर सर्वनिम्न एकक हलो प्रजाति, पेशी संचालन ओ पेशी उद्दीपना नियंत्रणकारी खनिज मौल हल कैल्शियम, प्रदत्त कोन अंगे अमोनिया थेके यूरिया उत्पन्न है, अपशन ए जकृत थेके। पीपी फैक्टर बला है भिटामिन बी फाइव के। श्वेतसार संचयकारी ल्यूकोप्लास्टिड प्लास्टी हल एमाइलोप्लास्ट। साइटोप्लाजमेर काठामो गठन करा कोन कोषांगाणुर काज, एंडोप्लाज्मिक रेक्टिकुलमर काज। विभाग ख दुयर एकर कोश्चनटी रही है, दूधे कौन शर्करा उपस्थित, लैक्टोज शर्करा। कौन जातीय खाद्ये मौलिक उपादान हिसाब से नाइट्रोजेन थाके, प्रोटीन जातीय खाद्ये। कौनटी वृषदेश लेख, ट्राकिड, ट्राकिया, जाइलेम तंतु, जाइलेम पैरेनकाइमा। एगुलो सबगुलोई हच्छे जाइलेमेर अंश, जाइलेम पैरेनकाइमाटा हच्छे सजीव, सबगुलो मृत, ताहले ओटाई हच्छे विषदिश। प्रदत्त चारटि विषयेर मध्ये तीनटि एकटि विषयेर अंतर्गत, सेई विषयटि खुजे बेर करो। भ्रूणज मेसोड्राम, जोगकला, भित्तिपर्दा अनुपस्थित, आंतकोषीय धात्र। जोगकलाते एई सबगुलो बैशिष्ट्य अवस्थित। सिस्टेमा नाचुरি बईटির लेखक हलेन ক্যারোলাস লিনিয়া। তিনের দাগে শূন্যস্থান পূরণ রয়েছে। বিজ্ঞানী ফক্স এর মতে মাইক্রোস্ফিয়ার হলো প্রথম কোষীয় জীব। জীববিদ্যার যে শাখায় জীবাশ্মের গঠন নিয়ে আলোচনা ও চর্চা করা হয় তাকে প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি বলে। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ সুক্রোজ গঠন করে। সত্য মিথ্যা, কোলেনকাইমার কোষপ্রাচীর অসমভাবে স্থূল, কথাটা ঠিক। একটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের উদাহরণ হলো পামিটিক অ্যাসিড, কথাটা ঠিক। ছদ্মশিলম মিলকরতে রয়েছে, ছদ্মশিলম দেখা যায় নিমাটোডাতে। প্রতিবর্ত ক্রিয়ার কেন্দ্র হিসেবে সুষুম্নাকাণ্ড কাজ করে। মনেরা নীলাভ সবুজ শৈবাল। এরপরে বিভাগ গতে রয়েছে চিকিৎসা বিজ্ঞানের জীববিদ্যার দুটি প্রয়োগ। এক নম্বর চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক উৎপাদনের ক্ষেত্রে জীব প্রযুক্তিকে সাহায্যে জীবাণু থেকে অ্যান্টিবায়োটিক প্রস্তুত করা হচ্ছে, যেমন স্টেপটোমাইসিস নামক ব্যাকটেরিয়া থেকে স্টেপটোমাইসিন, এরিথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন প্রস্তুত করা হয়। রোগ নিরাময়ের ক্ষেত্রে যেমন পাগলা কুকুরের লালারস থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক হাইড্রোফোবিনাম প্রস্তুত করা হয়। তারপরে রয়েছে কার্ট হুইল মডেল কাকে বলে। সেন্ট্রিওলের গঠনের গরুর গাড়ির চাকার ন্যায় মাঝখানে একটি হাব থাকে ও তার চারপাশে নয়টি অনুনালিকা থাকে যা দেখতে গরুর গাড়ির চাকার ন্যায় হয়, তাই একে কার্ট হুইল মডেল বলে। দ্বিপদ নামকরণ লেখার নিয়ম, এক নম্বর হচ্ছে ল্যাটিন ভাষায় বাঁকা অক্ষরে লিখতে হবে বিজ্ঞানসম্মত নাম, দুই হচ্ছে বৈজ্ঞানিক নাম গণ ও প্রজাতির সমন্বয়ে গঠিত হবে। গণের নামের প্রথম বর্ণটি বড় অক্ষরে এবং প্রজাতির প্রথম বর্ণটি ছোট অক্ষরে লিখতে হবে। তারপরে রয়েছে মানুষের খাদ্যে লৌহ থাকা প্রয়োজন কেন। লৌহ হিমোগ্লোবিন গঠন করতে সাহায্য করে, দুই হচ্ছে লোহিত রক্তকণিকা সৃষ্টি করে, এছাড়াও তিন হচ্ছে সাইটোক্রোম উৎসেচক সৃষ্টি করতে বিশেষ ভূমিকা রয়েছে। তারপরের কোশ্চেন রয়েছে, কোন উদ্ভিদকে উদ্ভিদ গোষ্ঠীকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় এবং কেন। মসকে উদ্ভিদ জগতের উভচর বলা হয় কারণ মস তার জীবনের জনন প্রক্রিয়ায় নিষেক সম্পূর্ণ করার জন্য জলের প্রয়োজন হয়। এরা জল এবং স্থল দুই জায়গাতেই থাকে, তাই এদেরকে উদ্ভিদ জগতের উভচর বলা হয়। তারপরে কোশ্চেন রয়েছে, মানব দেহের বৃহত্তম লসিকা গ্রন্থির নাম কি। এর নাম হচ্ছে প্লিহা। এর একটি কাজ বলে এতে অবস্থিত আরি কোষ দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় সাহায্য করে এবং দেহের জীর্ণ ও শীর্ণ রক্তকোষকে ধ্বংস করতে সাহায্য করে।